বৃহস্পতিবার হুগলির গোঘাটে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আয়োজক হিসাবে ছিল গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় সুনিয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত আরামবাগ ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, অঞ্চল সভাপতি সঞ্জিত পাখিরা, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।